ভগৎ সিং এর নাম আমরা সবাই জানি, কিন্তু তার জীবন সম্বন্ধে আমরা জানি কতটুকু। তার ভাবনা চিন্তা, তার মতাদর্শ, তার দেশের প্রতি ভালোবাসা, তার আত্মস্বার্থ ত্যাগ, এই সম্বন্ধে আমাদের ধারণা খুব সামান্য। আর তাই আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব শহীদ অমর ভগৎ সিং এর নানান চিন্তাভাবনা, তার ভাবাদর্শ এবং তার না জানা কিছু রহস্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমি সন্ত্রাসবাদী নই, আমি বিপ্লবী, বক্তা একজন মহান স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং সন্ধু। কিন্তু তার দুর্ভাগ্য এই যে, নিজের জীবনকে দেশের জন্য উৎসর্গ করেও তিনি নিজেকে জীবদ্দশায় কখনো বিপ্লবী হিসেবে প্রমাণ করতে পারেননি। অবাক হতে হয় আজও স্বাধীন ভারতের কোনো কোনো বইয়ের পাতায় তাকে ইংরেজ আমলের সন্ত্রাসবাদী হিসেবেই পরিচয় দেওয়া হয়েছে। এছাড়াও দেশের পাঠ্যপুস্তকগুলিতেও তাকে নিয়ে বিশেষ কিছু উল্লেখ করা হয় না। যা পড়ে বর্তমান শিক্ষার্থীরা তার সম্বন্ধে বিস্তারিত ধারণা লাভ করতে পারবে। যদি তার জীবনাবলী পাঠ করা হয় তাহলে দেখা যাবে তিনি শুধুমাত্র একজন ভারতীয় বিপ্লবীই ছিলেন না, ছিলেন তৎকালীন সময়ের একজন বড় মাপের দার্শনিকও। ভগৎ সিং এর জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ঘটিয়েছিল জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ড। তিনি ছোট থেকেই সেই জালিয়ানওয়ালাবাগের রক্তমাখা মাটি বোতলবন্দি করে রেখেছিলেন, নিত্য পুজো করতেন সেই বোতলবন্দি মাটি। তার মাকে তিনি বলতেন, এত মানুষের বলিদান তিনি কখনোই ব্যর্থ হতে দেবেন না। ছোট থেকেই তার জেদ ছিল দেশকে স্বাধীন করার। 1920 সালে যোগ দিলেন অসহযোগ আন্দোলনে, কিন্তু ব্যর্থ হয় সেই আন্দোলন, জেদ আরও চেপে বসে। আন্দোলনে গতি পায় 1927 সালের পর। সে সময়ে সাইমন কমিশনের প্রতিবাদ সভায় লাঠির আঘাতে লালা রাজপথ রায় শহীদ হলে তিনি এগিয়ে যান সশস্ত্র আন্দোলনের দিকে। 1928 সালে চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে রাজগুরু দুর্গাবতী দেবীর সাহায্যার্থে হত্যা করেন সন্ডার্সকে। তার সশস্ত্র বিপ্লব এখানেই থেমে থাকেনি। 1929 সালে বটুকেশ্বর দত্তকে সঙ্গে নিয়ে বোমা নিক্ষেপ করেন আইনসভায়, পরে অবশ্য পুলিশের কাছে আত্মসমর্পণও করলেন। তার এই আত্মসমর্পণের পিছনে উদ্দেশ্য ছিল ভিন্ন। তিনি চেয়েছিলেন সংবাদ মাধ্যমকে ব্যবহার করে তাদের মতাদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং নিজেদের বিপ্লবী হিসেবে প্রমাণ করতে। তিনি বলতেন, কালা মানুষের শোনাবার জন্য বড় ধামাকার প্রয়োজন। আত্মসমর্পণের পর স্বাভাবিকভাবেই ভগৎ সিং ও তার সঙ্গীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা হতে শুরু হয়। তখন তাদেরকে রাখা হয়েছিল লাহোর সেন্ট্রাল জেলে। সে সময়ে দেশের জেলগুলি ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর, খাবারও দেওয়া হতো অতি নিম্নমান। তাই এখানকার বন্দীরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুরু করলেন অনশন। 64 দিন অনশনের পর শহীদ হলেন বিপ্লবী যতীন দাস। শেষ পর্যন্ত অনশনের 97 দিন পর ইংরেজ প্রশাসন বিপ্লবীদের দাবি মেনে নিলে সেই অনশনের সমাপ্তি ঘটে। ভগৎ সিং ছাত্রাবস্থায় ছিলেন একজন মেধাবী ছাত্র। ছোট থেকেই তিনি বিভিন্ন বই পড়তে ভালোবাসতেন। জেলে যতবারই তার সঙ্গে কেউ দেখা করতে যেতেন তিনি তাদেরকে বই আনার কথা বলতেন। সেই সময়ে রাশিয়ান বিপ্লবী নেতা লেনিন গভীরভাবে দাগ কেটেছিল তার মনে। তিনি বলতেন, ধনীরা যুদ্ধ বা আন্দোলন করতে আসবে না, গরিবরাই এগিয়ে আসবে যুদ্ধ ও আন্দোলন করতে। তাই গ্রামে গিয়ে সবাইকে জাগাতে হবে, শ্রমিক কৃষক গরিব মানুষদের অধিকার দিতে হবে। তিনি সবসময় পূর্ণ স্বরাজের কথা বলতেন। এরপর বিচারে ভগৎ সিং ও তার দুই সঙ্গী রাজগুরু ও সুখদেবের মৃত্যুদণ্ড হয়। অবশ্য এর পিছনে কিছুটা দায়ী ছিল ভগৎ সিংয়েরই অপর দুই সঙ্গী জয়গোপাল ও হংসরাজ ভোরা। মূলত এদের বিশ্বাসঘাতকতাতেই ভগৎ সিং ও তার দুই সঙ্গীর মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত হয়। ভগৎ সিং মনে করতেন দেশের স্বাধীনতা আন্দোলনকে জোরালো করতে তাকে এই মৃত্যুদণ্ড মেনে নিতেই হবে, দেশের জন্য এইটুকু আত্মত্যাগ তাকে স্বীকার করতেই হবে। তিনি আরও মনে করতেন তাদের এই আত্মত্যাগে দেশের স্বাধীনতা আন্দোলনে যোগ দিতে দেশবাসীদের আরও বেশি বেশি করে অনুপ্রাণিত করবে। জীবনের প্রথম দিকে ভগৎ সিং ঈশ্বরের প্রতি বিশ্বাসী ছিলেন, পরে অবশ্য নাস্তিক হয়ে যান। এই ব্যাপারে তিনি বলতেন, ঈশ্বর যদি সর্বশক্তিমান হতেন তাহলে কেন তিনি এমন জগৎ তৈরি করলেন যেখানে কেউই সন্তুষ্ট নয়? কেনই বা জগৎ থেকে দুঃখ কষ্ট দূর হয় না? মানুষের পাপ করার সময়ে কেন ঈশ্বর তাকে বাধা দেন না? ঈশ্বর যেখানে নিয়মের বেড়াজালে আবদ্ধ সেখানে কীভাবে তিনি সর্বশক্তিমান হলেন? ভারতবর্ষের এই মহান বিপ্লবী ভগৎ সিংয়ের ফাঁসি হয় 23 মার্চ 1931 সালে সন্ধ্যা 7টায়।
ফাঁসি দেওয়ার পরেও কত নৃশংস ছিল ইংরেজ প্রশাসন। ভগৎ সিং ও তার দুই সঙ্গী রাজগুরু ও সুখদেবের দেহ কুটি কুটি করে বস্তাবন্দি করে শতদ্রু নদীর ধারে ফেলে দেয়। ভাবা যায় না মৃতদেহের প্রতি এতটাও নিষ্ঠুর মনোবৃত্তি ছিল ইংরেজ সরকারের। অবশ্য বলতেই হয়, এত কিছুর পরেও এই মহান বিপ্লবীকে বর্তমান সমাজ শুধুমাত্র কিছু ছবি বা মূর্তি স্থাপন করে জন্মদিবস পালনের মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছে। তার মাত্র 23 বছর 5 মাস 26 দিনের ছোট্ট জীবন নিয়ে ভারত ভূমির প্রতি এই সুবিশাল আত্মত্যাগ, এর থেকেই বর্তমান প্রজন্ম কতটুকু শিক্ষা লাভ করল। তো বন্ধুরা, এই ছিল ভগৎ সিংয়ের জীবনের কিছু না জানা তথ্য। ভগৎ সিং সম্বন্ধে আমরা খুব অল্পই জানি বন্ধুরা, তাই বন্ধুরা শুধু তার জন্মদিবস পালন করে, শুধু তার মূর্তিতে ছবিতে মালা চাপিয়ে তার সম্মান করা যায় না। তার জীবন দর্শন বুঝতে শিখুন, তার জীবনাদর্শ অবলম্বন করে দেশ মাতার জন্য ঝাঁপিয়ে পড়ুন, ভারতবর্ষের ভালোর জন্য নিজেকে, নিজের স্বার্থকে ত্যাগ করতে শিখুন। জয় হিন্দ, বন্দে মাতরম।